এই সকালবেলা তো তিন গামলা খাইলি, আর এই যুগ যে উঁচা করতে যা সব ফেলাই দিলি, এই জন্যই তো হ্যাঁ বড় ভাই তোকে রাখে নাই, বসাইছে আমার জামাইয়ের ঘরে, আর আমার জামার সবকিছু খাই অন্য ধ্বংস করতে চাস, আর কাজে বেলে ঠনঠা নাই, কাজ করতে তো কষ্ট লাগে কিসের জন্য, হ্যাঁ খাইতে পারিস কাজ করতে পারিস না? মা ওই মা, আপনি সবসময় আমাদের খারাপ ব্যবহার করেন, আমি কি বাড়িগুলো ইচ্ছে করে ফেলাইছি? আপনিও তো এই বাড়ি থাকেন, আমিও থাকি, আমি যেমন কাজ করে খাই আপনি তো কাজ করে খাইতে পারেন না? চুপ, যত বড় মুখ না তত বড় কথা, এই এই বাড়িতে থাকোস আমার জামাইটা খাস আমার জামাইটা পরোস, এই বাড়িতে থাকতে হলে কাজ করে খাইতে হবে, আর যদি কাজ কর্ম না করোস এই বাড়ির থেকে কিভাবে তোকে বের করতে হয় সেটা আমি ভালো করে আর জানি। আর শোন আর একটা কথা, এই যে বাটিগুলো ফেলছিস না, এগুলো তো যদি ঠোসা পড়ে না, ঠিক তোকেও আমি এরপরে এসে এইভাবে ঠোসা ফেলাবো, ভালো মতো মাছ মাইজা ঘরে নিয়ে যা, আমি আয়সা যেন ওই প্লেটের ভিতরে আমার চেহারা দেখতে পারি, নতুবা তোর খবর আছে বলে দিলাম। আমার বাড়িতে আমার মহিমা আমার এই ছোট বোনের সাথে এত বাজে ব্যবহার করছে, বাড়ির আর সবাই কেমন ব্যবহার করছে, আজকে সম্পূর্ণটা আমাকে দেখতে হবে, তারপর বুঝাচ্ছি। কি গরম তাই না পড়ছে আজকে? ভাবি দাঁড়া, ভাবি জানো আজকে যে আমি থালা বাসন ধুলাম না, ওগুলো আমার খেতে যাই আমার হাত থেকে তিনটা থালা বাসন পড়ে গেছে, এটা না ওই মামাইমা দেখে ফেলছে, তারপরে আমার অনেক মারছে, আমার চুলে মুড়ি ধরছে। বাবা বাবা, এই তোর চুলে মুড়ি ধরব না তো কি করবো? হ্যাঁ সামান্য কয়েকটা থাল বাটি ধুইতে দিছি, সেগুলো তুই সুন্দর করে ধুইতে পারিস না, খাওয়ার সময় তো গামলা ভরে ভরে খাস। আমার মা তো তোর চুলে মুড়ি ধরছে, আমি হইলে না তোর আচার মারতাম। ভাবি এই সংসারে ভাই ইনকাম করে আর আপনার মা পায়ের উপরে পা তুলে বসা বসা খায়, আমি তো এবার সব কাজ কাম করি, কেন আপনার মাকে পারে না আমার লাগে একটু কাজ করতে? কি যত বড় মুখ না তোর তত বড় কথা, হ্যাঁ আমার মা করবে এই সংসারের কাজ, আর তোরে তো এই সংসারে দয়া করে জায়গা দিছিলাম, তোর তো দয়া সহ্য হইতাছে না, তোরা এবারে ভাত খাওয়া লাগবে না, তোর আজকে মজা দেখাইতেছি। কি রে কি হইছে ভাইয়া? দেখো না ভাবি আমার তোমার সামনে ধাক্কা দিয়ে ফালাই দিল। তোর ধাক্কা দিয়ে মতো কি করবো? হ্যাঁ তুই তোর ভাবির কথা শুনিস, কি হয়েছে সেটা কো। আরে ও কি কইব, কমুদা আমি আমার কাছ থেকে শোনো কি করছে তোমার বইনে, তোমার বোন ঘরে থাকিয়া খালি খায় আর ঘুমায়, আমি কইছিলাম কয়েকটা থাল বাটি আছে এগুলো ধো, থাল বাটি কয়টা ধুইতে গিয়ে প্লেট দিছে ভাইঙ্গা, এটা মা জিগাইছিল খালি, এর লেগে তোমার বোন আমার মারে কয় যে সে কি কাম করতে পারে না, সে বয়ে বয়ে খায়, তোমার বোন ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা কয় কোন মুখে, কিছু কইতে পারো না তুমি? কি তুই এইটুকানি বাচ্চা, তোর নাক টিপলে এখনো দুধ বাইরেইবো, আর তুই কিনা পারে বড় দিন নিয়ে কথা কস, তুই আমার শাশুড়ির কাজ করতে কস, এখন বুঝতে পারছি বড় ভাবি তোরে কেন বাইর করে দিছে, তোর এইসব স্বভাবের কারণেই তোরে বাইর করে দিছে, এতদিন বড় ভাবি সংসার আগুন লাগাইতি, এখন আমার সংসার আগুন লাগানোর লাগা, এই জন্য তোরে বাইর করে দিছে, তোরে এলে কেউ দেখতে পারে না। দেখো তোমার একটা কথা আমি সাফ সাফ করে দিতেছি, যদি এই সংসারে আমার থাকতে হয় আমি তোমার এই বইনের যন্ত্রণা সহ্য করতে পারুম না, হয় তোমার বোনকে এবারে বাইর করবা নাইলে আমি আমার মারেরও এবারে যাবোগা। তুমি রে কি কইতাছ, তুমি কই যাইবা, তুমি যাইবা কেন, যার যাওয়ার দরকার সেই যাইব, ওর স্বভাব খারাপ, কথায় আছে না সব দোষে মুখ লড়ে আর জুন্য বায় ফ্যান পরে, এখন বাড়ি থেকে বাইরা যা। কি হলো যা? আমি তো একদম রই যা ঘাইমা গেছো গা, চলো ভেতরে বসবা আমি তোমার ঠান্ডা পানিতে শরবত করে দিই। আচ্ছা চল। কি ব্যাপার সকাল সকাল এই বাড়িতে কেন? ভাবি ছোট ভাই আর ভাবি আমার এই বাড়ি থেকে না বাইর করে দিয়েছে, এই কারণে মায়া পুষ। তোর ভাই ভাবি তোকে বাড়ির থেকে বের করে দিয়েছে তাই বলে কি এই বাড়িতে চলে আসবি তুই? ভাবি আমি আর কই যাবো, আমাকে যাওয়ার জায়গা আছে। সেদিন তো একটু কাজের কথা বলেছিলাম দেখে বাড়ির থেকে ঢ্যাং ঢ্যাং করতে চলে গেলি, তোর ছোট ভাই আছে, তোর ছোট ভাইয়ের বউ আছে, তারা নাকি তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ যা এখন তাদের কাছেই যা, এ বাড়িতে তোর কোনো জায়গা হবে না, যেহেতু এ বাড়িতে থাকলে তোকে কাজ করতে হবে, তোর কাজে যেহেতু অ্যালার্জি তাহলে তুই তোর ছোট ভাইয়ের কাছেই যা, ও বাড়িতে গিয়েই থাক, শোন এ বাড়িতে তোর কোনো জায়গা হবে না। আমি কোথাও যাবো না,
ভাইয়া গিয়ে ঢাকা থেকে আসুক, আসে যদি আমার বলে বাড়ি থেকে বাইরে যেতে তাহলে আমি চলে যাবো, আমি কোনো না করবো না। ভাই আসা পর্যন্ত আমি বাড়ি থেকে কোথাও যাবো না। ওনার ভাই না আসা পর্যন্ত সে কোথাও যাবে না বললেই হলো। তুই কি ভেবেছিস এই বাড়িতে থেকে থেকে এবার অন্যথাও ঘুরে ঘুরবি, গন্ডে পিন্ডে খেলবি? সেটা তো আমি হতে দেবো না। বের হ, যা এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। বাহ চমৎকার শেফা, শেষ পর্যন্ত তুমিও মানে, আরে তুমি তুমি না জানিয়ে চলে আসলে। একটাবার তো ফোন দিয়ে জানাতে পারতে যে তুমি বাড়িতে আসবে। আমি যদি ফোন দিয়ে আসতাম তাহলে তো তোমাদের এই আসল চেহারাটা আমার কাছে ধরা পড়তো না। তোমরা কি করে পারো যে বাচ্চাটা নাক টিপলে দুধ বের হয় তার সঙ্গে এতটা খারাপ ব্যবহার? তোমাদের কি একটু বাধে না? তোমাদের কি কোনো বিবেক নেই? সূর্য, সূর্য! আরে ভাইজান কখন আসলেন? কি অবস্থা, তুমি ভালো আছো তো? আমি ভালো ছিলাম যতক্ষণ এই বাড়ির সীমানার বাইরে ছিলাম, এই বাড়ির ভিতরে পা দিয়ে আমি একটুও ভালো নেই। সূর্য, খেয়া তোর কি হয়? খেয়া আমার বোন, আমার ছোট বোন। আপন বোন? হ্যাঁ, কেন ভাইয়া হঠাৎ এভাবে বলতেছো? কিন্তু আমি তো তোর যে আচরণ দেখলাম কোনোভাবেই মনে হয়নি যে ও তোর আপন বোন। আসলে ভাই ও তো ছোট, অনেক সময় বেয়াদবি করে, একটু শাসন করি আর কি। বেয়াদবি করে, শাসন করিস? শাসন করে কি করলি? তোর বাড়ির থেকে বের করে দিলি, এইটা তোর শাসন না পেটে লাথি? না মানে বুঝতে পারছি। মা ওই মা, আপনি তো এ বাড়ির ঘর শাশুড়ি। মানে ঘর শাশুড়ি মানে ভাইয়া? তুই যদি বিয়ে করে তোর শ্বশুর বাড়িতে থাকতি তাহলে কি হতি? ঘর জামাই। তা তুই তো বিয়ে করে তোর শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসছিস, তা তোর শাশুড়ি এই বাড়ির ঘর শাশুড়ি, বুঝতে পারছেন? জামাই বাবাজি, তোমার ভাই কিন্তু যথারীতি আমাকে অপমান করতেছে, আমি কিন্তু এই অপমান মেনে নেব না। তুমি কিছু বলতে পারছো না? চুপ থাকুন, আর একটা কথা বলবেন না। এতদিন আপনাকে আমি অনেক সম্মান করেছি কিন্তু আজকে আর পারছি না। কি করে পারলেন এতটুকু একটা দুধের বাচ্চার গায়ে হাত তুলতে? আপনার হাতটা কি একটু কাঁপলো না? আপনার মেয়েও তো একসময় ছোট ছিল, আপনি কি পেরেছিলেন তার গায়ে এভাবে হাত তুলতে? পারেননি, কিন্তু আপনি আমার ছোট বোনের সাথে এটা পেরেছেন, কারণ সে আপনার নিজের মেয়ে না, তাই তো? আপনার কথা বাদ দিলাম, আপনি না হয় বাইরের মানুষ, কিন্তু তুই তুই তো একই মায়ের পেটের ভাই, তাই না? তুই কি করে পারলি নিজের ছোট বোনটার সাথে এরকম বাজে ব্যবহার করতে? কি করে পারলি ওকে বের করে দিতে? বিয়ের পর তুই কি বললি তুই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারবি না, তোকে ভিন্ন করতে হবে? করে দিলাম ভিন্ন, কিন্তু নিজের ছোট বোনটাকে তো আর ভিন্ন করতে পারি না, ওকে রেখে দিলাম আমার কাছে। জীবিকার তাগিদে আমাকে যেতে হলো ঢাকায়, আমি এই বাড়ি থেকে বের হলাম, সাথে সাথে আমার ছোট বোনটাকেও এই সংসার থেকে বের হয়ে তোর সংসারে গেল। তারপর কি হলো? তোর সংসারেও টিকতে পারলো না, তোর সংসার থেকে তুই বের করে দিবি, কোথায় যাবি? না আমার সংসারে ঠাই আছে না তোর সংসারে ঠাই আছে, এই মেয়েটা কোথায় যাবে বল, উত্তর দে। এই যে তোমাকে বলছি, তোমাকে যেদিন আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসি সেদিন আমি তোমাকে কি বলেছিলাম যে আমার ছোট্ট একটা বোন আছে, তাকে মাতৃস্নেহ দিয়ে লালন পালন করতে হবে, যেভাবে আমার বাবা মা আমাকে মানুষ করেছে সেই দায়িত্বটাই আমি তোমাকে দিয়েছিলাম। তুমি কি করলে? আজকে ওকে বাড়ি থেকে বের করে দিলে, এর আগেও দিয়েছিলে। আচ্ছা একটাবার বলো তো, এই ছোট বাচ্চাটা কোথায় যাবে, কোথায় ওর ঠাই আছে বলতে পারো আমাকে? তোমার মতো মনুষ্যত্বহীন একটা মানুষের সাথে একই ছাদের নিচে এতদিন সংসার করে গিয়েছি এটা আমার ভাবতে খুব অবাক লাগছে। একটাবার চিন্তা করে দেখো তো, তোমার তো একদিন সন্তান হবে, সেই সন্তানকে যদি কেউ এভাবে বাড়ি থেকে বের করে দেয় তাহলে তার অবস্থা কী হবে? শোনো, বাবা মার মৃত্যুর পরে ছোট ভাই বোনদের দায়িত্ব পড়ে বড় ভাইয়ের উপরে। আর এই যে আমার বাবা, তার সমস্ত সম্পত্তি স্থবর অস্থবর সব কিছুই কিন্তু কারোর নামে লিখে দেওয়া যায়নি, শুধু একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে আমার উপরে। আমি আমার বাবার সমস্ত সম্পত্তি আমার ছোটো বোনের নামে আমি দান করে দিচ্ছি, আর কেউ এই বাড়িতে থাকতে পারবে না। তোমরা যখন কেউ ওকে পছন্দই করতে পারছো না, মেনেই নিতে পারছো না, তাহলে ওর সঙ্গে কী করে থাকবে এই বাড়িতে? আজ থেকে এই বাড়ির সমস্ত সম্পত্তির মালিক ও। ভাইয়া তুমি সব কী বলছো? হ্যাঁ আমি যেটা বলছি অনেক ভেবে চিন্তেই বলছি। তুই তোর ছোটো বোনকে নিজের সংসারে রাখতে পারছিস না, তাকে খাওয়াতে পড়াতে পারছিস না, অথচ শাশুড়ি আম্মাকে 3 মাস যাবত এই বাড়িতে রেখে দিয়েছি,
হায় রে বিবেক, কোনটা তোর বেশি আপন? ভাইজান, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে তানহা যেভাবে বলেছিলাম সেটাই শুনেছি। আর ও তোমার ছোটো বোন, তাই ওকে সঙ্গে শাসন করতাম, কখনো বুঝতে পারিনি যে ওর উপরে এভাবে অত্যাচার হচ্ছে। আর রীতিমতো আমরা সবাই ওর উপরে অত্যাচার করছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই, আমি বুঝতে পারিনি যে ভাই বোনের সম্পর্কটা কতটা গভীর হয়। আজকে তুমি আমাকে বুঝিয়ে দিলে ভাই। ভাই, আমি তোমার ছোটো ভাই, তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাকে ক্ষমা করে দিও। বোন খেয়া, তুই তো আমার ছোটো, তোর কাছে হাজার করতেছি বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। হ্যাঁ, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটাই ঠিক, আমরা কি ওই বাড়িতে থাকার যোগ্যতা রাখি না, আমরা এবার ছেড়ে চলে যাব। হ্যাঁ সূর্য, ভাইয়া তো ঠিক কথাই বলেছে, আমরা ওর সাথে কত খারাপ ব্যবহার করেছি। যে বয়সে ওর খেলাধুলা করে বেড়ানোর কথা, তখন আমরা ওকে দিয়ে কাজ করাচ্ছি। যে বয়সে ওর আবদার করে বেড়ানোর কথা, সেই সময় ওকে আমরা ধমক দিচ্ছি, ওর সাথে খারাপ ব্যবহার করছি, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। ওর তো কেউ নেই আমরা ছাড়া, মা বাবার কাছে সন্তানরা আবদার করে, ও তো মা বাবা নেই তোমরা দুই ভাই ছাড়া। আর আমরা আমরা ওর আপন মানুষ হয়ে ওর সাথে কত খারাপ ব্যবহার করছি, যেটা করা আমাদের একদম ঠিক হয় নাই। আর ভাই তো ঠিক কথাই বলেছে, আর আমি আমি নিজেও তো আমি নিজেও ওর সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমি তো আগে এমন ছিলাম না, সবসময় এই সংসারটাকে নিজের বলে মেনেছি, কিন্তু আমার মা, আমার মা যখন থেকে আমার সংসারে এসেছে, আমার সংসারটাকে তছনছ করে ফেলেছে, আমার সংসারটাকে ভাগ করে ফেলেছে, আমাকে সবসময় কানের কাছে এসে কুমন্ত্রণা দিয়েছে, সংসারে সবাই একসাথে থাকলে আমার হাজবেন্ডেরটা খরচ হবে বেশি, কারণ ও বাড়িতে থাকে। আমি আমার মার কথা মতো সংসারটাকে আলাদা করে ফেলেছি, আর এই যে ছোট নিষ্পাপ বাচ্চাটাকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছি, কত অত্যাচার করেছি এর ওপর। মা, তুমি এই কাজটা একদম ঠিক করনি, কোনো মায়েরই উচিত না তার সন্তানের সংসারে এসে এরকমভাবে নাক গলানো, সন্তানের সংসারটাকে নরকে পরিণত করা। মা, তুমি তো মা, তোমার উচিত কি ছিল? আমি অন্যায় করলে আমাকে আমার ভুল বুঝিয়ে দিয়ে আমার সংসারটাকে ঠিক করে দেওয়া, আর তুমি তুমি তা না করে আমার সংসারটাকে আর নষ্ট করছো। তোমার না এখানে আর আসার কোনো প্রয়োজন নেই, তুমি আজকেই চলে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আসছিলাম তোর ভবিষ্যৎ গোছানোর জন্য, তোর সংসারটাকে ভালো করার জন্য, কিন্তু তোরা তো সেটা বুঝলি না, শেষে কি করলি, ভাসুরকে দিয়ে আমাকে অপমান করছিস, আর কোনোদিনও তোদের বাড়িতে আসবো না। আমি তোমার দুটো পাও ধরি, আমি যা করেছি অন্যায় করেছি, তোমার বোনের সাথে আমার এরকম করা উচিত হয়নি। এরপর থেকে আমি ওকে নিজের ছোট বোনের মতো করে দেখব, নিজের সন্তানের মতো করে দেখব, এমনটা আর কখনো হবে না। হ্যাঁ ভাই, ওর সাথে আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, আজকের পর থেকে ওর সাথে কখনো আমরা খারাপ ব্যবহার করব না, ওকে আমাদের ছোট বোনের মতো আদর করব। ভাইজান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর আর আমরা কখনো ভিন্ন খাবো না, আজকে থেকে আমরা এক পাতিলের খাবার খাবো, একসাথে থাকবো। সত্যি বলছি? হ্যাঁ ভাইয়া, আজকে থেকে আমরা আবার সবাই একসাথে থাকবো। জি ভাইয়া। চল বাসার ভিতরে চলো।